এনএসআই, ডিজিএফআই, র্যাব, এগুলোতে যারা সরাসরি ইউনিফর্ম অফিসার ছিলেন তাদের সহযোগিতা ছাড়া এই হত্যাকাণ্ড সম্ভব ছিল না। সত্যিকার অর্থে এই বিপ্লব এটাও সম্ভব ছিল না যদি শুধু সশস্ত্র বাহিনীর সিনিয়র অফিসারদের হাতে ক্ষমতাটা থাকত। সশস্ত্র বাহিনী এই দেশের অংশ এবং তারা জীবন দেওয়ার জন্য, দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য জীবন দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে এই বাহিনীতে যোগ দেয়। এটাই কি এদের অপরাধ যে অন্য সবার প্রতি অবিচার আমরা বিবেচনা করব কিন্তু এদেরটা বিবেচনা করছি না? যখন আমি সংখ্যাটা দেখলাম যে 400 উপরে অফিসারদের প্রতি সরাসরি বা ইনডাইরেক্টলি অবিচার হয়ে থাকতে পারে, তখন আমি তাদেরকে অর্গানাইজ করি এবং আমার দলভুক্ত করি। তাদের প্রত্যেকের কাহিনী শোনার পরে আমার একটা উপলব্ধি হয় যে এই অফিসাররা যে সাফার করেছে সেটা কি করে সম্ভব হয়েছে। প্রথম শুরু হয় বিডিআর হত্যা দিয়ে। বিডিআর হত্যার কারণে বেশ কিছু অফিসার তাৎক্ষণিক চাকরি হারায়, তার একটা একজন আমিও, এবং পরবর্তীতে আরও একই বিডিআর হত্যার পরবর্তী এবং সেই কানেক্টেড আরও অফিসাররা বিভিন্ন সময় চাকরি হারায়। এই যে বিডিআর হত্যা কাহিনীটা ঘটছে, এটা কি সম্ভব ছিল সশস্ত্র বাহিনীর সদস্যরা, এনএসআই, ডিজিএফআই, র্যাব, এগুলোতে যারা সরাসরি ইউনিফর্ম অফিসার ছিলেন তাদের সহযোগিতা ছাড়া আমি মনে করি এই হত্যাকাণ্ড সম্ভব ছিল না। হেফাজত হত্যাকাণ্ড বিডিআর এবং র্যাবের সশস্ত্র বাহিনীর অফিসারদের সংশ্লিষ্টতা ছাড়া এটাও সম্ভব ছিল না। তার পরবর্তীতে যত হুম গুম এবং হত্যাকাণ্ডের গল্প আমরা শুনি, প্রত্যেকটাতে শুধু এক জিয়াউল হাসান না, এর সাথে আরো অনেক যার লিস্ট আমরা পাচ্ছি 100, 200, 250। আমি মনে করি এটা এখনো সম্পূর্ণ না, ইনকমপ্লিট। তাদের সংশ্লিষ্টতা ছাড়াও এই হত্যাকাণ্ডগুলো সম্ভব ছিল না, যা অতীতে কখনো হয় নাই। সত্যিকার অর্থে এই বিপ্লব যেটা অগস্টে সফল হয়েছে এটাও সম্ভব ছিল না যদি শুধু সশস্ত্র বাহিনীর সিনিয়র অফিসারদের হাতে ক্ষমতাটা থাকত। এটা জুনিয়র অফিসার এবং সৈনিকদের সঠিক সিদ্ধান্ত এবং সময়োচিত সিদ্ধান্তের কারণে আজ আমরা সফলতার মুখ দেখতে পেরেছি। আমরা এই 2024 সালে কেন 1945, 1940, 1941, 1938 সালের আইনে পরিচালিত হব? শুধু কি আমাদের অথরিটির এটা মিস ইউজ করার অথরিটি আছে সেই জন্যে, নাকি এটাকে আধুনিকায়ন করার সময় এসছে? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা ফার্স্ট ওয়ার্ল্ড বাদ দিলাম, সেকেন্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সশস্ত্র বাহিনী কিভাবে পরিচালিত হয় সেটার ব্যাপারে আমাদের এখন যাচাইয়ের সুযোগ আছে। তারা কিভাবে ডিসিপ্লিন আছে, তারাও কি আমাদের মতো এইরকম কলোনিয়াল রুলে পরিচালিত হয়? যদি না হয়ে থাকে আমরা সেই পদ্ধতি অবলম্বন করতে চাই। একটা শিক্ষিত ইয়াং জনগোষ্ঠী বাংলাদেশের এখন প্রচুর প্রয়োজন, ব্যাপক ক্রাইসিসে ভুগছে আমরা শিক্ষিত জনগোষ্ঠীর, এদেরকে কাজে লাগাইতে হবে।